আমি রাহুল, আবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। ডক্টর নায়ক, আপনি যেহেতু ভারত থেকে এসেছেন সেজন্য এটা বোধ হয় জানেন যে ভারতে যখন হিন্দুদের মধ্যে বিয়ে হয় সেখানে কোষ্ঠী গণনা করে পাত্রপাত্রে ঠিক করা হয়। আমি জানি যে ইসলাম ধর্মে এটা পুরোপুরি নিষিদ্ধ, তবে আমি জানতে চাচ্ছি যে এটাকে কি শির্ক বলে ধরা হবে নাকি এই কাজটা মাকরু টাইপের কিছু যেটা না করলেই ভালো হয়? ভাই, আপনি প্রশ্ন করলেন যে কোষ্ঠী গণনা করে ভবিষ্যৎ বলে দেয়া আর কুণ্ডলি এগুলো আসলে হিন্দুদের কালচার, এটা কি শির্ক নাকি শুধু হারাম ইসলামে? এটা কি সাধারণ হারাম নাকি শির্ক? পবিত্রকরণ বলছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 90, ভবিষ্যৎ গণনা করা এটা হারাম, এটা ইসলামে নিষিদ্ধ, ইসলাম অনুযায়ী এটা বড় পাপ। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, পেয়েছি।